একজন ছাত্র বা ছাত্রী প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা অন্যতম বড় চাবিকাঠি। ছাত্রদের যদি বা ছাত্রীদের যদি শিক্ষকদের প্রতি সম্মানের জায়গাটা কমজোরি হয়ে যায় এবং শিক্ষকদেরও যদি ছাত্রছাত্রীদের যে ভালোবাসার জায়গাটা, তাদের যে পড়ানোর জায়গাটা, একজন ছাত্রছাত্রী স্কুলে আসবে, শিক্ষক যে পাঠ্যপুস্তকের ভিতর থেকে একদম সহজ সরল করে সেই বিষয়বস্তুটা একদম একজন ছাত্র কিংবা ছাত্রীর মনের মতো করে তাদের সামনে পরিবেশন করা এবং সেই ছাত্রছাত্রী সেটাকে মন থেকে গ্রহণ করা, এই যে জায়গাটা, এই জায়গাটা যদি তৈরি না হয়, শিক্ষকরা যদি এই জায়গাটা তৈরি করতে না পারে, তাহলে একটা সুষম শিক্ষা ব্যবস্থা সেটা কখনোই সম্ভব নয়। যেটা ইয়াকুবপুর স্কুলে আমরা দেখেছি যে এখানে যেভাবে পড়ানো হয় সেটা এখন বেশিরভাগ জায়গায় বাবা মায়েদের একটা টেন্ডেন্সি আছে, বাবা মা তাদের বাড়ির ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পাঠাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ইয়াকুবপুর সংলগ্ন এলাকায় যারা মানুষ, এখানে যারা বসবাস করে, এই এলাকার মানুষের আবার টেন্ট যে না আমার বাড়ির ছেলেমেয়েদের আমি ইংলিশ মিডিয়াম না, আমি ইয়াকুবপুর প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে পড়তে পাঠাবো। এই যে জায়গাটা, এই যে ভরসার জায়গাটা, সেটা কিন্তু সম্পূর্ণ একটা স্কুলের যে শিক্ষক শিক্ষিকা তাদের দ্বারাই তৈরি হয় এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকা সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন এবং তৈরি করতে পেরেছেন বলেই প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। যে কথা নারান্দা বলছিলেন, মনাদা বলছিলেন, যে আমরা দেখি অনেক জায়গায় যে স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমতে যায়, শিক্ষকের সংখ্যা অনেক জায়গায় দেখি ছাত্র থেকে বেশি, এরকমও আছে। কিন্তু ইয়াকুবপুর স্কুল এবং আমি গোঘাটুয়ে একটা স্কুল দেখেছি, যে স্কুলে বদল কৃষ্ণগঞ্জে, যেখানে ছাত্র সংখ্যা দিন দিন বেড়েছে, 50 বছর পূর্তি হলো, ঠিক ইয়াকুবপুর প্রাইমারি স্কুল কিন্তু একই জায়গায় ছাত্র সংখ্যা এখানে কিন্তু কমার কোনো সুযোগ নেই, দিন দিন এখানে ছাত্র সংখ্যা বাড়ে এবং সবটাই কিন্তু এখানে ছাত্র শিক্ষক যে সম্পর্ক এবং এই স্কুলের পার্শ্ববর্তী যারা অভিভাবক তাদের সাথে শিক্ষকদের যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে তৈরি হয়েছে। এবং এখানে সকাল থেকে যেভাবে বাড়ির মায়েরা বাবারা একদম মনে হচ্ছে এটা ইয়াকুবপুর উৎসব, যে যেখানে থাকুক না কেন যখন এই দিনটা আসে তারা সে দূরে কোথাও চাকরি করলেও মনে হয় এই সময় তাদের পাড়ায় এসে উপস্থিত হয়ে যায় যে না আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক পুরস্কার বিতরণী আছে, ওই দিন আমাদের সারাদিন এই স্কুলের প্রাঙ্গণে থাকতে হবে, মাস্টাররা কীভাবে পরিচালনা করছে সেখানে, আমাদের বাড়ির ছেলেমেয়েরা কতটা পারফর্ম করলো আমরা দাঁড়িয়ে থেকে সে জায়গায় দেখবো। এবং এইভাবে আমরা যতগুলো স্কুলে আজ পর্যন্ত গেছি কিন্তু এইভাবে ছেলে আমাদের ছাত্রছাত্রীদের মায়েরা বাবারা এইভাবে সকাল থেকে বসে থেকে একটা অনুষ্ঠানকে উপভোগ করে নিজেদের বাড়ির অনুষ্ঠানের মতো, এটা কিন্তু স্বাভাবিকভাবে দেখতে পাওয়া যায়। এটা সবটাই কিন্তু ইয়াকুবপুর, যার জন্য ইয়াকুবপুরের যারা শিক্ষক শিক্ষিকারা, এই পার্শ্ববর্তী পাড়ার যারা আমাদের পিতৃতুল্য গুরুদেব বা মায়ের মতো যারা আছেন, আপনাদের সকলকে আমি আরও একবার আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি শুধু বলবো যে এই পঠন পাঠনের পরিবেশ যেন এইভাবেই বিরাজ থাকে, আজ থেকে 50 বছর বাদেও যেন তখনই যারা পড়াশোনা করে তারা যেন বলতে পারে বড়াই করে যে আমাদের বাবা মা, আমাদের বাপ ঠাকুরদাদারা এই স্কুলে পড়াশোনা করতো, আমিও এই স্কুলে পড়াশোনা, এই যে অহংকার, স্কুলের অহংকার, আমার বাবা কাকারা এখানে পড়াশোনা, আমাকেও এখানে পড়াশোনা করতে হবে, আমি ওই আরামবাগের কোনো ইংলিশ মিডিয়াম বা অন্য কামারপুরের কোনো ইংলিশ মিডিয়ামে যাবো, আমি ইয়াকুবপুর স্কুলে পড়বো, এই পরিবেশটা আপনাদেরকে ছাত্র শিক্ষক এবং অভিভাবক সবাইকে একযোগে তৈরি করতে হবে। এবং ছাত্রদের প্রতি শিক্ষকদের যে অধিকার, এই অধিকারের জায়গাটাও মনে হয় দেখেছি আজকে অনেক জায়গায় ছোট হয়ে, অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু এই ইয়াকুবপুরের ক্ষেত্রে সেটা নয়। আমার এখনো পরে পরে, আমরা যখন ছোট ছিলাম আমার পাঠশালায় প্রথমে পড়াশোনা করতাম, পরবর্তী সময়ে স্কুলে পড়াশোনা করেছি, শিক্ষকদের যে আমাদের শাসন করার যে অধিকার, এই অধিকার এখনকার দিনে দেখতে পাওয়া যায় না। তো সেই জায়গাটা যদি বজায় রাখা যায়, ছাত্র শিক্ষক সম্পর্ক যদি ভালো রাখা যায়, তাহলে সবটাই সম্ভব এবং আগামী দিনে আপনাদের এই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা। আমি আগের বছর এসেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের স্কুলের যদি ছাত্র অনুপাতে, ছাত্রছাত্রী অনুপাতে যদি ঘরের সংখ্যা কম হয়, আপনারা শিক্ষা দপ্তরে এস্টিমেট করে একদম চিঠি করে জমা দিয়ে তার কপি আমাকে দেবেন, আমি সেটা শিক্ষক শিক্ষা দপ্তরের সাথে কথা বলে সেই গ্রাম যাতে ইয়াকুবপুর স্কুলে নিয়ে আসা যায় সে বিষয়ে আমি সচেষ্ট হব। তবে বাউন্ডারি ওয়াল একটা সমস্যা আছে, শিক্ষকরা যেটা জানেন যে হাইরোড হাইওয়ে পাশ ছাড়া বা পাশে ছাড়া বা বড় কোনো রাস্তার, এই আমাদের কালীপুর টু রামজীবনপুর যে রাস্তা, এই রাস্তার পাশে এরকম কোনো জায়গা না হলে পরে সাধারণত পাকা পাঁচিলের ব্যবস্থা শিক্ষা দপ্তর করে না,
ব্যতিক্রম দু একটা জায়গায় ঘটে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফেন্সিং পাঁচিলের ব্যবস্থা সব জায়গায় হয়, তার বাইরেও বেরিয়ে যদি পাঁচিলের ব্যবস্থা, কারণ শিক্ষা দপ্তরের যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে এরকম একদম ভিতরে পাকা পাঁচিল এই ব্যবস্থা করা যায় না। তবে আমি চেষ্টা করবো যদি করা যায়, কিন্তু এটা পাকাপোক্ত কথা দেওয়া, আমি কথা দিয়ে গেলাম সামনে বছর আবার বলবেন যে এমএলএ সাহেব কথা দিয়ে গেছিল, কিরকম এমএলএ কথা রাখে না। নারান্দা হয়তো ব্যাপারটা সেইভাবে জানে না, যার জন্য নারান্দা বলে ফেলে, এটা হলো শিক্ষা দপ্তরের একটা সমস্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতটা বেশি এই স্কুলের জন্য করে যায় করা যায় সেটা আমি চেষ্টা করব, কিন্তু ওই আগমার্গা কোনো কথা আমি আপনাদের দেবো না। এবং এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য যেটা আগেও বললাম আবারও বলছি, এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য ঘর হোক বা অন্য কোনো জিনিস হোক, যতটা বেশি সচেষ্ট হওয়া যায় সে অচেষ্ট হবো, এবং আমি চেষ্টা করব আকতপুর স্কুল, সেই আকতপুর স্কুলকে যাতে আরও ভালো করে এই এলাকার মানুষকে উপহার দেওয়া যায় সে বিষয়ে আমারও কিছু চিন্তাভাবনা আছে। আপনারাও আপনাদের ওইখানে আমাদের পিতৃতুল্য, আমার বায়াবার থেকেও অনেক বয়স এরকম মানুষ এখানে উপস্থিত আছে, আপনাদের সকলের পরামর্শ দরকার আছে, সেই পরামর্শ নিয়ে অবশ্যই আমি আমার পথ চলবো। আজকে এই অনুষ্ঠানে যারা আপনারা এসছেন সকাল থেকে আছেন, হয়তো সন্ধ্যেবেলা থেকে এখানে ভিড় এভাবেই বাড়তে থাকবে, কমার কোনো জায়গা নেই। আপনারা যারা আছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানাই।